যে আমি চাই আমি চলচ্চিত্রের মানুষ, এই চলচ্চিত্রে যতদিন বেঁচে আছি ততদিন কাজ করতে। আমি এছাড়া অনেক আশাবাদী, এই কারণেই যে গল্পটা আমি নিয়েছি এটা হলো একদম গ্রাম বাংলা, যেটা মানে কি বলবো, যে সবুজ ঘাস, ক্ষেত খামার, ধুলো মাটির যে গ্রাম বাংলায় যে মানুষগুলো বসবাস করে, সেই গ্রাম বাংলা একটা পরিবারের গল্প নিয়ে আমি ছবিটা বানিয়েছি। যার জন্য আমি মনে করি ইদানিং যে ছবিগুলো হচ্ছে অনেক মারপিট, অনেক মডার্ন, অনেক কী বলে মানে কী বলে ফ্যান্টাসি জাতীয় বা আইটেম সং, এটার মধ্যে সেটা পাবে না, কিন্তু আমার বাংলাদেশের গ্রাম বাংলার একটা সুন্দর একটা মানে গল্প পাবে এই গল্পটার মধ্যে। আর একটা হলো যে 71 সনের সময়ে যে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, একটা পরিবার ওই গ্রামে যেভাবে সেই আপনার সেই যুদ্ধের সময় মিলিটারিদের সাথে লড়েছিল, রাজাকারদের সাথে লড়েছিল, তো সেই ঘটনাগুলো দেশের জন্য প্রাণ দিয়েছিল, এই ঘটনাগুলো কিন্তু এই ছবিতে ফিরে পাবে। যার জন্য আমি মনে করি যে এখনকার যারা এখনকার প্রজন্মের যারা, তাদের জানা উচিত যে আমাদের সেই 71-এর যুদ্ধের কী ঘটনা ঘটেছিল, আমাদের কত প্রাণ দিতে হয়েছিল, সম্প্রাণ দিতে হয়েছিল। তা আমি মনে করি যে ছবিতে দেখবে আর কি, যে ইলিয়াস কাঞ্চন আমাদের দেশেই একদম আপনার সুপার স্টার একটা সময় ছিল, কিংবদন্তি হিরো, সে অবশ্যই আপনারা জানেন সে কী ধরনের অভিনয় করে। আর আমার এই ছবিটাতে আপনার সে যে চরিত্রটা করেছে খুবই সুন্দর করেছে, আর চরিত্রটার সাথে মানিয়েছে ভালো। আর নীরব সেম থিং, যে গ্রামের শহর সরল একটি আপনার যুবক, আর সেই তখনকার যুগে যে ড্রেসগুলো ছিল আপনার, যে শার্টটা সে পরিয়েছিলাম, যে শার্টগুলো আগে মানুষ পরতো, এটা কি ব্যাপারী শার্ট বলতো, চার পকেটওয়ালা লুঙ্গি পরা, সে তো একটি স্মার্ট ছেলে। তো এই ছবিতে কিন্তু একদম গ্রামের সহজ সরল একটা যুবককে পাওয়া যাবে, স্পর্শিয়াকেও তাই, যে গ্রামের একটি মেয়ে, চঞ্চল হরিণী, খুবই মানে দুষ্টু মেয়ের। আর এই ছবিতে কিন্তু ড্রেস আপে গেট আপে আর অভিনয় খুব ভালো করেছে এরা সবাই। না মনে রাখার মতো এটা হলো যে কাজ করতে গিয়ে অনেক কিছুই তো ফেস করতে হয়, যে একটা শুটিং টিম কিন্তু অনেক বড় একটা টিম থাকে, সেখানে আমি যে গ্রামে কাজ করেছি সেটা গলন্দতেই কাজ করেছি, তো গলন্দ আপনার সেই শহরতলি থেকে কিন্তু আরও ভিতরে যেতে হয়েছে, তা সেখানে আপনার যারা শুটিং কখনো দেখেনি তারা ক্যামেরা লাইট দেখে কিন্তু ছুটে এসেছে, তো সেইখানে ভিড় থাকাতে কিন্তু কষ্ট হয়েছে, শুটিংয়েও আমার খুব বিলম্ব হয়েছে। তারপরেও আমার অনেকে অনেক সহযোগিতা করেছে, গ্রামবাসী যখন বুঝতে পেরেছে এটা ফিল্মের শুটিং অনেক সহযোগিতা করেছে, তো এইগুলো কিন্তু মনে থাকবে, যে আসলে যদি কেউ জানতে পারে বোঝাতে পারে না জিনিসটা ভালো কাজের জন্য ভালো কাজ, এরা কিন্তু সহযোগিতাপূর্ণ সহযোগিতা করেছে। আর আমার শিল্পীরা আর টেকনিশিয়ান কলাকুশলী আমাকে সহযোগিতা করেছে, যার জন্য কিন্তু আমি আপনার এত তাড়াতাড়ি আপনার শুটিংটা শেষ করতে পেরেছিলাম। যে চরিত্রটা আমি করেছি 71-এর যে পরিবারের নিয়ে আমি গল্পটা করেছি, ওই পরিবারেরই একটি মেয়ে বিবাহিতা, আর কাঞ্চন সাহেব ওই মেয়েটার হলো হাজব্যান্ড, তো সেই হাজব্যান্ড কিন্তু ওই গ্রামের যখন যুদ্ধ লাগবে, আন্দোলন চলছে, সে কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করে ছেলেটি, তারপর উদ্বুদ্ধ করে মানুষকে যেন আমাদের যুদ্ধ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে, তা ওই চরিত্র সে করেছে। আর আমি করেছি সেই মেয়েটার চরিত্র বকুল, দুজন হাজব্যান্ড ওয়াইফের চরিত্র করেছে এটাতে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব অবশ্যই যে ভালো ভালো কিছু গল্প নিয়ে ছবি করার জন্য। আমি স্ক্রিপ্টও তৈরি করেছি, যে আমি চাই আমি চলচ্চিত্রের মানুষ, এই চলচ্চিত্রে যতদিন বেঁচে আছি ততদিন কাজ করতে। তবে অভিনয়ের চেয়ে আমি ডাইরেকশনটাই আমি মনে করি যে আমার মানে করতে খুব পছন্দ করছি আমার এখন থেকে আর কি। আর যদি গল্পে এ ধরনের কোনো চরিত্র ভালো থাকে বা ওরকম মনে করে যে আমি করতে পারবো, তাহলে আমি অভিনয় করব। মানে এখনও আমি চিন্তা করিনি, আসলে গল্পটা প্রাথমিকভাবে আমি তৈরি করেছি, এখন সামনে এটা নিয়ে আবার বসবো, বসে তখন চিন্তা করব যে কাকে এই চরিত্রটা করা যায়, কাকে নেওয়া যায় আর কি। এখন আমি কোনো কিছু ভাবিনি, দর্শকদেরকে বলবো যে আপনারা ফিরে দেখার ছবিটি দেখুন, ফলে এসে আমার তো অভিনীত চলচ্চিত্র অনেক অভিনয় দেখেছেন, আমি প্রথম ডাইরেকশন দিয়েছি, আপনারা হলে এসে ছবিটি দেখলে আমার ভালো লাগবে, আপনারা জানতেও পারবেন আমি কেমন ডাইরেকশন দিলাম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।